Assalamualaikum, my dear lovely viewers. Welcome back to my YouTube channel, Afrizas Tiny World. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবার এক বছর পর আমাদের মাঝে ফিরে এলো সিয়াম সাধনার মাস রমজান। আমরা অনেক সৌভাগ্যবান যে আবারও আরেকটা রমজান আমরা পেয়ে গেলাম। তো রমজানের ইবাদত বন্দেগী সুষ্ঠুভাবে করার জন্য আগে থেকেই সংসারে কিছু কাজ গোছানো দরকার। আর এই ব্লগে আমি আপনাদের কাজকে সহজভাবে করার জন্য কিছু টিপস শেয়ার করব এবং কিছু কাজ দেখিয়ে দিব, যেন পুরো মাস আপনারা এর সুবিধাটা নিতে পারেন। তো চলুন শুরু করি আমার আজকের ব্লগটা। দেখতে পাচ্ছেন আমি কিছু পেঁয়াজ একেবারে পাতলা পাতলা করে কুচি কুচি করে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা ভাজা দিয়েই প্রথমে শুরু করি। আমাদের সবসময় রান্নার কাজে দেখা যায় যে পেঁয়াজের বেরেস্তাটা লাগে, আর বেরেস্তাটা করতে কিন্তু অনেক সময় লাগে। তো এই বেরেস্তাটা যদি আগে থেকে করে রাখা যায় তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় এবং যে কোনো রান্নায় আমরা ইজিলি এই বেরেস্তাটা ইউজ করতে পারবো। তো এই জন্য আমি এখানে প্রয়োজন মতো পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন বা চাইলে একটু কমও নিতে পারেন। তবে পেঁয়াজ বেরেস্তাটা 3 সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন, ভেজে নর্মাল ফ্রিজে রেখে 3 সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট কন্টেনার কিংবা জিফলক ব্যাগে ভরে। এর জন্য একবারে খুব বেশি পেঁয়াজ বেরেস্তা না করে যতটুকু পরিমাণ আপনি 3 সপ্তাহে খেতে পারবেন ঠিক ততটুকু পরিমাণই করবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি এবং তাতে পরিমাণ মতো তেল দিব। এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিব। তেলটা খুব গরম হওয়ার অপেক্ষায় থাকার দরকার নাই, তেল ঠান্ডা অবস্থাতেও দেওয়া যাবে। পেঁয়াজগুলো তেল হালকা একটু গরম হলেই দিয়ে দিয়েছি, এতে করে পেঁয়াজগুলো ক্রিসপি হয়। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এভাবে করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে, খুব সুন্দর করে ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 4-5 মিনিট ভাজার পরে আমার পেঁয়াজের অবস্থাটা এরকম হয়েছে, হালকা ব্রাউন কালার চলে এসেছে। আর কিছুক্ষণ ভাজলেই কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তাটা ভাজি হয়ে যাবে। এই অবস্থায় কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজের বেরেস্তাটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। যে কোনো রান্নাই আমাদের পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করতে অনেক সময় লাগে। তো আগে থেকে যদি এই পেঁয়াজের বেরেস্তাটা আপনি এভাবে করে রাখেন তাহলে দেখা যাবে যে রান্নার সময় আপনার সময় কম লাগবে, তো কাজটা দ্রুত করতে পারবেন। আর রমজান মাসে প্রত্যেকটা মুহূর্তই খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন তেল ঝরাতে দিয়ে রাখছি একটা বাটির উপরে। আমি একটা স্টেইনারে পেঁয়াজগুলো তুলেছি এবং তেল ঝরাতে দিয়ে রেখেছি। এরপরে পেঁয়াজগুলো সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে এবং পেঁয়াজগুলো খুবই ক্রিসপি হয়েছে এবং কালারটাও খুব চমৎকার এসেছে। এখন আমি একটা কৌটায় ভরে রেখে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্স কিংবা জিফলক ব্যাগে ভরেও নর্মাল ফ্রিজে রেখে এটা 3 সপ্তাহের মতো ইউজ করতে পারবেন। তো দেখেন আমি পুরো পেঁয়াজ বেরেস্তাটা ভরে নিয়েছি কৌটাতে, একটা প্লাস্টিকের কৌটাতে। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন এটা আমি যে কোনো রান্নায় ইউজ করতে পারবো। এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে বিরিয়ানি মশলা তৈরি। বিরিয়ানি মশলা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমাদেরকে বাইরে থেকে কিনে আনতে হয়। আসলে বাইরে থেকে কেনার থেকে ঘরে বানানো অনেক স্বাস্থ্যকর হয় বিরিয়ানি মশলাটা। তো চলেন শুরু করি বিরিয়ানি মশলা বানানো। আমি আজকে অনেক পরিমাণ বানাবো। তো দেখতে পাচ্ছেন অনেক অনেক মশলা নিয়ে নিয়েছি। আমি এখানে বড় ইলাচ নিয়েছি 17-18টা, জয়ফল নিয়েছি 4টা, পোস্তদানা নিয়েছি 2 টেবিল চামচ, এলাচি নিয়েছি আর 25-30টা, সাদা গোলমরিচ নিয়েছি 2 টেবিল চামচ, কালো গোলমরিচ নিয়েছি 2 টেবিল চামচ, জয়ত্রী নিয়েছি 2 টেবিল চামচ, শাহি জিরা নিয়েছি 2 টেবিল চামচ, জিরার গুঁড়া নিয়েছি 1/2 কাপ, দারচিনি গুঁড়া নিয়েছি 1/3 কাপ, মরিচের গুঁড়া নিয়েছি 1/2 কাপ, আর তেজপাতা নিয়েছি 10-12টা। তো দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানি মশলার জন্য কী কী নিয়েছি। আবারও আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলার জন্য কী কী নিয়েছি। এখানে আপনারা চাইলে শাহি জিরা স্কিপ করতে পারেন যদি না থাকে। তো আমার কাছে যেহেতু ছিল সেহেতু আমি 2 টেবিল চামচ ইউজ করেছি। আমি আজকে বেশ অনেকটা পরিমাণ বিরিয়ানি মশলা তৈরি করবো। আর বিরিয়ানিটা বিরিয়ানি মশলাটা নিজে হাতে তৈরি করলে এটার ঘ্রাণ এবং
স্বাদ দুটাই অন্যরকম আসে এবং এত টেস্টি হয় বিরিানিটা সেটা বলে বোঝানো যাবে না অবশ্যই নিজে তৈরি করে দেখবেন বিরিানি মশলাটা এবং ওই মশলাটা দিয়ে রান্না করে দেখবেন যে বিরিানিটা কত টেস্টি হয় তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে সব গোটা মশলাগুলো টেলে নিব হালকা করে তো দেখতে পাচ্ছেন আমি ফ্রাই প্যানে সব গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ টেলে নিব হালকাভাবে টেলে নিয়ে তারপরে আমি এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করব বিরিানি মশলাটা আমার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ আমার পরিবারের মানুষগুলা সবাই বিরিানি খেতে খুব পছন্দ করে আর বাহিরের বিরিানি মশলা দিয়ে বিরিানি করা হয় তবে নিজে ঘরে বানানো নিজের হাতে বানানো বিরিানি মশলা দিয়ে বিরিানি রান্না করলে ওটা টেস্টটা একটু অন্যরকম হয় এবং খুবই সুস্বাদু আর খুব মজাদার হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে সুন্দর একটা ঘ্রাণ আসে আর এটা যেহেতু নিজে হাতে তৈরি করা তাহলে বুঝতে পাচ্ছেন এটা কতটা স্বাস্থ্যকর তো বাসায় যদি এভাবে বিরিানি মশলাটা তৈরি করে রাখতে পারেন তাহলে আপনার পুরো রমজান মাসটা নিজের বানানো বিরিানি মশলা দিয়েই বিরিানি রান্না করতে পারবেন আর এই মশলাটা আপনি 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে রেখে তো আমি বানাচ্ছি বেশ খানিকটা দেখতে পাচ্ছেন আজকে আমি অনেকগুলো বিরিানি মশলা বানাবো তো যাতে আমার পুরো রমজানটা এই মশলা দিয়ে হয়ে যায় তো সেজন্য আমি বেশ খানিকটা বেশি করেই বিরিানি মশলাটা বানাচ্ছি আমি জানি আমার এটাতে হবে না আমার আরো বানাতে হবে কারণ আমার প্রচুর বিরিানি রান্না করা লাগে আর আমি বিরিানি রান্না করিও আমার পরিবারের সবার খুব বিরিানি পছন্দ সেহেতু আমি আগে থেকে বিরিানি মশলাটা রেডি করে রাখছি যেন আমার রমজান মাসে খুব সহজেই আমি কাজগুলো করতে পারি তো আপনারাও এইভাবে বাসায় যদি রেডি করে রাখেন তাহলে আপনারাও খুব সহজে ঝটপট কাজগুলো কমপ্লিট করতে পারবেন মশলাগুলো কিন্তু আমি হালকা টেলে নিচ্ছি খুব বেশি ফ্রাই করার দরকার নাই হালকা একটু টেলে নিলেই হবে তো দেখতে পাচ্ছেন আমি খুব অল্প তাপে হালকাভাবে একটু টেলে নিচ্ছি তো এখন আমার বিরিানি মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি চুলা অলরেডি বন্ধ করে রেখেছি তো বন্ধ চুলার উপরে গরম তাওয়ার উপরে একটু বসিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি ঠান্ডা হলে আমি এটা আরও ক্রিস্পি হয়ে যাবে এবং এটাতে আমি এটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে ফেলবো আমি জয়ফলগুলোকে একটু গুঁড়ো করে দিয়েছি দেখতে পাচ্ছেন জয়ফলগুলো আস্ত দিলে যদি আস্ত আমি ব্লেন্ডারে দিতাম তাহলে ব্লেন্ডারের উপরে একটু প্রেশার বেশি পড়তো তো সেজন্য আমি জয়ফলগুলোকে একটু ভেঙে দিয়েছি মশলাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমি এখন গ্রাইন্ডারে একটা জারে মশলাগুলো সব নিয়ে নিচ্ছি মশলাগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে গ্রাইন্ডারে বা ব্লেন্ডারে যে কোনো কিছুতে আপনারা গ্রাইন্ড করে নেবেন বা ব্লেন্ড করে নেবেন মশলাগুলো অবশ্যই ঠান্ডা হওয়ার পরে কিন্তু গ্রাইন্ডারে দিবেন কারণ মশলাগুলো যদি ঠান্ডা হওয়ার আগে দেন তাহলে মশলাগুলোর মধ্যে ক্রিস্পি ভাবটা আসবে না তো মশলাগুলো ঠান্ডা হলে মশলাগুলো খুব সুন্দর ক্রিস্পি একটা ভাব চলে আসে মশলাগুলোর ভিতরে আর সহজে গুঁড়া করে নেওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো গুঁড়া করা হয়ে গেছে সম্পূর্ণভাবে গুঁড়া করা হয়ে গেছে এখন আমি গুঁড়া মশলাগুলো এর সাথে মিশিয়ে দিব তাহলে তৈরি হয়ে যাবে আমার খুব সুস্বাদু মজাদার বিরিানি মশলা তো আমি গুঁড়া মশলাগুলো সব মিশিয়ে দিলাম যেগুলো নিয়েছিলাম গুঁড়া মশলা জিরার গুঁড়া দারুচিনি গুঁড়া মরিচের গুঁড়া সেগুলো সব মিশিয়ে দিচ্ছি তো খুব ভালো মতো তৈরি হয়ে গেল আমার বিরিানি মশলাটা এখন আমি এটাকে আরেকটু ঠান্ডা হওয়ার জন্য প্লেটের উপরে মেলায় রেখে দেবো তারপর ঠান্ডা একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব তো দেখেন মশলাগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আমি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আমি একটা কাচের বয়ামে তুলে রাখছি মশলাগুলো তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো বিরিানি মশলা বানিয়েছি তো এটা দিয়ে আমার বেশ কিছুদিন চলে যাবে রমজান মাসটা তো পুরো রমজানটা পার হবে না আমাকে আবারও মশলা বানাতে হবে তো আমি যতদিন যাই আর কি তো দেখতে পাচ্ছেন আমি বেশ খানিকটা মশলা তৈরি করে রেখেছি এখন যেটা আমি বক্সে রেখে দিচ্ছি সেটা হচ্ছে সিসামি সিড বা তিলও বলতে পারেন সাদা তিল এটা বিভিন্ন রান্নায় ব্যবহৃত হয় বিভিন্ন ডেজার্টে ব্যবহৃত হয় তো আমি এই সিসামি সিডটাকে খুব সুন্দর করে এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি এটা আমি বাজার থেকে কিনে এনেছি তো এটা লাগে বিভিন্ন রান্নায় তো আমি গুছিয়ে রাখছি যেন রমজান মাসে আমার দরকার হলে আমি ইউজ করতে পারি তো এটাকে আমি এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিচ্ছি এটাকে আমি কিন্তু রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি দোকান থেকে কিনে আনার পরেও এরপরে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি রেখে দিচ্ছি এটাকে
হাতের কাছে সবকিছু গোছানো থাকলে কাজ করতে সুবিধা হয় এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গরম মশলা তৈরি তো দেখেন আমি আজকে গরম মশলাটাও বেশ খানিকটা ইউজ বানাবো তো আমি এখানে 1 কাপ পরিমাণ দারুচিনির গুঁড়া নিয়েছি আর এলাচি নিয়েছি 40-50টা আর গোলমরিচ নিয়েছি 2 টেবিল চামচ সাদা গোলমরিচ 2 টেবিল চামচ কালো গোলমরিচ আর তেজপাতা নিয়েছি 20-25টা তো দেখতে পাচ্ছেন আমি সবকিছু এখন গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আমি সবার প্রথমে এলাচিগুলো দিয়ে দিলাম যাই হোক এক এক করে সব মশলাগুলো আপনি গ্রাইন্ডারে দিয়ে দিবেন এটা আর তেলে নেওয়ার দরকার নাই গরম মশলাটা আমি তাওয়ায় তেলে নিয়ে ডাইরেক্ট দিয়ে দিয়েছি গ্রাইন্ডারে এবং গুঁড়া করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি সব মশলাগুলো গ্রাইন্ডারে এই জারটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে সবগুলো যেন ধরে সেভাবে করে সব দিয়ে দিচ্ছি তেজপাতাগুলো একটু হালকা পাতলা তো এই জন্য এগুলো একটু ফুলে ফুলে ওঠে কিন্তু গ্রাইন্ডারে মুখ আটকে দিলে এটা ঠিক হয়ে যাবে এবং গ্রাইন্ডারে খুব সুন্দর মতো এটা গ্রাইন্ড হয়ে যাবে তো আমি সব মশলাগুলো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি সুন্দর করে এখন আমি এগুলাকে কিন্তু আমি তেলে নিই নাই আমি কিন্তু আগে বলেছি আমি যেমন বিরিয়ানি মশলাটাকে তেলে নিয়েছি তাওয়ায় এটা কিন্তু টালিনি আমি এখানে দারুচিনির গুঁড়াটা ইউজ করেছি আস্ত দারুচিনি ইউজ করিনি কারণ আমার কাছে দারুচিনির গুঁড়াটাই ছিল আর এটাও আমি নিজেই তৈরি করে এনেছি দারুচিনির গুঁড়াটা এটা আমার কেনা দারুচিনির গুঁড়া না এটা আমি দারুচিনি কিনে তারপর গুঁড়া করে এনেছিলাম সেই গুঁড়াটাই ইউজ করেছি তো দেখেন ভিউয়ার্স আমার গরম মশলা তৈরি করা হয়ে গেছে এবং এটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে অনেক সুন্দর একটা স্ট্রং ফ্লেভার গরম মশলার আর এই গরম মশলাটা নিজের হাতে নিজের বাসায় বানানো সেহেতু এটার টেস্টটা খুবই সুন্দর আসে আর এটা খুবই স্বাস্থ্যকর বুঝতে পারছেন আর এটা গরম মশলা প্রায় ম্যাক্সিমাম তরকারিতেই লাগে তো দেখা যায় যে হাতের কাছে নিজের বানানোটা থাকলে তো আর কথাই নাই অনেক ভালো হয় রান্নাবান্না তো দেখতে পাচ্ছেন আমি একটা কাচের বয়ামে সব মশলাগুলো তুলে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে এগুলাকে সংরক্ষণ করছি এটা এয়ারটাইট কন্টেনার কিংবা এই যে এরকম কাচের জালে রেখে ভালোভাবে মুখ বন্ধ করে এটাকে রেখে দিলে এটা 3 মাস পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন গরম মশলাটা যদি বাসায় তৈরি করা থাকে তাহলে রান্নার খুবই সুবিধা হয় তো আপনারা আগে থেকে এভাবে গরম মশলাটা তৈরি করে নিতে পারেন রাখতে পারেন কাজে লাগবে রমজান মাসে তো এখন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পেঁয়াজের পেস্ট তো আমি পেঁয়াজগুলোকে দেখতে পাচ্ছেন কিউব কিউব করে কেটে নিচ্ছি পেঁয়াজের পেস্ট প্রায় ম্যাক্সিমাম রান্নাতেই লাগে তো এই পেস্টটা যদি আগে থেকে করে আপনি ডিপে রেখে দেন তাহলে কিন্তু আপনার রান্নার সময় খুব সহজে ইউজ করতে পারবেন এবং সময়টাও অনেক বেঁচে যাবে তো আমি পেঁয়াজগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি এটাকে কুচি কুচি করে কাটার এত দরকার নাই এটা এইভাবে কেটে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে দিলে হয়ে যাবে তো আমার আমি যে পরিমাণ পেঁয়াজ পেস্ট করব সেটা দিয়ে আমার কিছুদিন চলে যাবে আমি একবারে অনেক পেঁয়াজ পেস্ট করছি না পেঁয়াজ পেস্টটা আমি বারবার করে নিব কারণ পেঁয়াজটা এখন যে যতটুকু পেস্ট করেছি ততটুকু দিয়ে আমার অনেক দিনই চলে যাবে পেঁয়াজের পেস্টটা দিয়ে তো আপনাদের যতটুকু লাগে কম বেশি করে নেবেন আপনারা চাইলে জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট কন্টেনারে আমার মতো রাখতে পারেন আমি এটাকে ডিপে সংরক্ষণ করব পেঁয়াজের পেস্টটাকে এখন দেখতে পাচ্ছেন আমি আদার পেস্ট বানাবো তো আদার মধ্যে একটু পানি দিয়েছি পেঁয়াজের মধ্যে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি তো আদা পেস্ট করাও আমার হয়ে গেছে এখন আমি আদা পেস্টটাকেও একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিব তো দেখতে পাচ্ছেন আর রান্নার সময় যখন লাগবে তখন আমি বের করে ইউজ করব এটা রান্নার ঠিক 10-15 মিনিট আগে বের করে রাখলেই আপনি ইউজ করতে পারবেন অনায়াসেই রান্না করার 10-15 মিনিট আগে বের করে রাখলেই খুব সুন্দর মতো এখান থেকে নিয়ে আপনি রান্না করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি আদার পেস্টটাও করে নিলাম সুন্দর মতো এখন যেটা দেখবেন সেটা হচ্ছে রসুনের পেস্টটাও আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিব তো রসুনের পেস্টটা আমি করে ফেলেছি তো দেখতে পাচ্ছেন আমি রসুনের পেস্টটাকেও রেখে দিচ্ছি একটা এয়ারটাইট কন্টেনারে তো এভাবে যদি আপনারা সবগুলো মশলাই এরকমভাবে রেডি করে রাখেন তাহলে রান্নার সময় কিন্তু আপনাদের সময়টা অনেক বেঁচে যাবে এবং খুব সহজেই রমজান মাসে আপনি রান্নার কাজটা হ্যান্ডেল করতে পারবেন এবং আপনার সময়টাও বেঁচে যাবে এবং সেই সময়টা কিন্তু আপনি খুব সহজে অনায়াসে নামাজ কালামের দিকে খুব সুন্দর মতো মনোনিবেশ করতে পারবেন রমজান মাসে আমরা সবাই চাই বেশি বেশি ইবাদত বন্দেগী করতে
কিন্তু এত কাজের প্রেসার থাকে যে আমাদের সময়টা ওদিকে বেশি খরচ হয়ে যায়। তো আগে থেকে যদি আমরা এভাবে সবকিছু গুছিয়ে রাখি তাহলে কিন্তু রান্নার সময়টা বেশি লাগবে না এবং খুব অল্প সময়ে রান্না বান্না কমপ্লিট করে আমরা কিন্তু নামাজ কালাম ভালো মতো করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমার রসুনের পেস্টটাও আমি খুব সুন্দর মতো ভরে নিচ্ছি একটা এয়ারটাইট কন্টেনারে। তো আমি এটাকে এখন ফ্রিজে রেখে দিব সংরক্ষণ করে। তো এই রসুনের পেস্টটাও কিন্তু আপনি বেশ পুরো রমজান মাসটা জুড়ে ইউজ করতে পারবেন। এখন আমি আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পিনাট বাটারের রেসিপি। তো পিনাট বাটারটা আমি তৈরি করে দেখাচ্ছি এই কারণে যে রমজান মাসে আমরা তো রোজা থাকি বড়রা যারা, কিন্তু বাচ্চারা যারা তারা তো রোজা থাকে না। তো ওদের সকালবেলার নাস্তার জন্য পিনাট বাটারটা খুবই গুরুত্বপূর্ণ। তো বাইরে থেকে আমরা যে পিনাট বাটারটা কিনে খাওয়াই বাচ্চাদেরকে সেটা থেকে বাসায় যদি আমরা তৈরি করে দিই তাহলে সেটা খুবই হেলদি হয়। তো আমি কিছুটা পিনাট সুন্দর করে টেলে নিয়েছিলাম চুলায় তাওয়াতে, তারপরে খোসাটা ছড়িয়ে নিয়েছিলাম, তারপরে এই যে গ্রাইন্ডারে জারের মধ্যে দিচ্ছি দেখতে পাচ্ছেন। তো এই পিনাটটাকে আগে গ্রাইন্ড করে নিতে হবে, ভালো করে সুন্দর করে গুঁড়া করে নিতে হবে, তারপরে অন্যান্য ইনগ্রিডিয়েন্টগুলো দিতে হবে। তো পিনাট বাটারটা তৈরির মূল কারণ হচ্ছে আমার বাচ্চারা পিনাট বাটারটা খুব পছন্দ করে, পিনাট বাটার দিয়ে ব্রেডটা খুব পছন্দ করে। তো আমি এর জন্য পিনাট বাটারটা তৈরি করে রাখছি যেন ওরা খেতে পারে রমজান মাসটা, যেন ওরা ওদের কোনো সমস্যা না হয় নাস্তায়, ওরা নাস্তার সময় পিনাট বাটার দিয়ে ব্রেডটা খুব পছন্দ করে। আর তাছাড়া অন্যান্য খাবার তো থাকেই। তো আমি পিনাট বাটারটা তৈরি করে রাখছি, বাচ্চাদের এক এক সময় এক একটা খেতে পছন্দ হয়। তো সেই জন্যই মূলত আমার আগে থেকে পিনাট বাটারটা তৈরি করে রাখা। তো দেখতে পাচ্ছেন আমি পিনাটটা খুব সুন্দর মতো গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারে। এখন আমি এখানে ঘি ইউজ করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। আমি এখানে ঘি ইউজ করছি কারণ আমি এটা বেবিদের জন্য স্পেশালি তৈরি করছি। তো আমি চাই না যে বেবিদেরকে সয়াবিন তেল দিব, আর আমি নিজে রান্নাতেও সয়াবিন তেল ইউজ করি না, সেখানে বেবিদেরকে পিনাট বাটারে সয়াবিন তেল দেওয়ার তো প্রশ্নই ওঠে না। আমি এখানে ঘি দিয়েছি, দেখতে পাচ্ছেন বড় এক টেবিল চামচ ঘি দিলাম, আর দিলাম মধু। আমি এখানে চিনিও ইউজ করিনি, এখানে আমি মধু দিচ্ছি। তো দেখুন আমি মধুটা দিয়ে দিলাম, এরপরে আবারও 5 মিনিট ধরে গ্রাইন্ড করলে কিন্তু আমার পিনাট বাটারটা সুন্দর মতো তৈরি হয়ে যাবে। তো এই পিনাট বাটারটা খুব সুন্দর মতোই বাচ্চারা খেতে পারবে। এটাকে আপনি এয়ারটাইট কন্টেনারে ভরে 1.5 মাস পর্যন্ত বাচ্চাদেরকে খুব সুন্দর মতো খাওয়াতে পারবেন। তো আমার পিনাট বাটারটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখন এটা খাওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি। তো এখন আমি এটাকে একটা কাচের বয়ামে রেখে দিব এবং এটাকে আমার বাচ্চাদেরকে খেতে দিব। আর আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে, আর এটা খুবই হেলদি। এবং দেখতে পাচ্ছেন আমি সব উপাদানগুলো খুব ভালো ভালো দিয়েছি। আমি সয়াবিন তেল ইউজ করি নাই, এটাতে ঘি ইউজ করেছি, তারপরে আমি এটাতে চিনি ইউজ না করে মধু ইউজ করেছি কারণ আমার বাচ্চারা খাবে সেজন্য। তো বাহির থেকে কিনলে কিন্তু আপনি এগুলা শিওর হতে পারবেন না যে কী কী দিয়েছে কি না দিয়েছে। তো তখন দেখা যাবে যে সেটা থেকে বাসায় যদি আপনি বানিয়ে দেন তাহলে সেটা বেশি হেলদি হবে। তো বাচ্চাদের জন্য এভাবে বানিয়ে রাখতে পারেন, বাচ্চারা সকালে খেতে পারবে। ব্রেড দিয়ে খুব সুন্দর মতোই বাচ্চারা এই বাটারটা খেতে পারবে এবং এটা খুবই স্বাস্থ্যকর, বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিনাট বাটার একটা জারে ভরে নিচ্ছি, আর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করব। চাইলে আপনারা বাইরেও রেখে দিতে পারেন, এটা কিছুই হবে না। তো আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব, আর বাচ্চাদেরকে খাওয়ার কিছুক্ষণ আগে বের করে রেখে তারপরে এগুলো খেতে দিব। তো দেখতে পাচ্ছেন আমার পিনাট বাটারটাও রেডি হয়ে গেল। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা বিভিন্ন রান্নায় ইফতারির সময় লাগে, সেটা হচ্ছে চিলি ক্রাশ, ক্রাশ চিলিও বলতে পারেন। তো আমি এখানে কিছু শুকনা মরিচ তাওয়ায় টেলে নিয়েছি, টেলে নিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে দেখতে পাচ্ছেন এটা অনেক ক্রিস্পি হয়ে গেছে। এখন আমি এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে গুঁড়া করে নেব, এটাকে গ্রাইন্ডারে দিতে পারেন, আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নেব কারণ এটা খুবই ক্রিস্পি। তো দেখতে পাচ্ছেন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। ক্রাশ চিলিটা বিভিন্ন রান্নার কাজে ব্যবহৃত হয়। তো এটা যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে ওই সময় আপনাকে ক্রাশ চিলিটা তৈরি করার জন্য ঝামেলায় পড়তে হবে না বা সময় বেশি লাগবে না, তো সময়টা বেঁচে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে ক্রাশ চিলিটা তৈরি করে রাখলাম, আপনারাও এভাবে রাখতে পারেন। এভাবে ক্রাশ চিলিটা তৈরি করে এটা
এক দেড় মাস পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে তো দেখতে পাচ্ছেন আর এটাকে নরমাল ফ্রিজে রাখার দরকার নেই এটা বাইরেতেই এমনি ভালো থাকে এটা চাইলে আপনারা বাজার থেকেও কিনে আনতে পারেন কিন্তু খুব সহজে ঘরে তৈরি করে এভাবে রেখে দিতে পারেন আপনাদের রান্নার বিভিন্ন কাজে লাগতে পারে তো এখন আমি অতি প্রয়োজনীয় একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ডাউ ঘি রেসিপি যেটা বিভিন্ন রান্নাই লাগে আপনি পোলাও বলেন বিরিয়ানি বলেন রোস্ট বলেন সব রান্নাতেই আপনার ঘি লাগবেই লাগবে ডাউ ঘি তো আমি এখানে 2 কেজি পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি দুধের ক্রিম তো আমি এই ক্রিমটা দিয়েই মূলত আজকে আমি ডাউ ঘি বানাবো এটা হচ্ছে সর দুধের সর দুধের সরটাকে আমি খুব ভালোমতো ব্লেন্ড করে এই একটা জারের করে আমি ডিপে রেখে দিয়েছিলাম তো আমি এখন এই ক্রিমটাকে বের করে নিচ্ছি তো 2 কেজি পরিমাণ দুধের সরকে ভালো করে ব্লেন্ড করে আমি রেখে দিয়েছিলাম ডিপে এখন আমার দরকার তাই আমি বের করে এখন এটাকে আমি ঘি বানিয়ে নিচ্ছি কারণ রমজান মাসে বিভিন্ন রান্নায় ঘি লাগবেই লাগবে আর ঘি ছাড়া কিন্তু খাবারের টেস্টটা অত ভালো আসে না আর ঘি দিলে যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আমি ঘিটা এখন বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে 2 কেজি পরিমাণ দুধের সর খুব ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এটা আমি জারে করে ডিপে রেখে দিয়েছিলাম তো আমি এখন বানিয়ে নিচ্ছি ঘিটা তো দেখেন আমি সম্পূর্ণ সরটাকে দিয়ে দিয়েছি চুলায় একটা কড়াইয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আস্তে আস্তে ঘিটা বানিয়ে নিতে হবে এটাতে আর কোনো কিছু দেওয়ার দরকার নাই শুধু দুধের সরটাই তো এখন খুব সুন্দর মতো নেড়েচেড়ে ভালো মতো ঘিটা বানিয়ে ফেলতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না যায় পুড়ে না যায় তো অল্প তাপে সুন্দর করে ঘিটা বানিয়ে ফেলতে হবে তো দেখতে পাচ্ছেন ঘিটা প্রায় হয়ে এসেছে তো আমার ঘিটা বানাতে 1 ঘন্টার মতো সময় লেগেছে অল্প তাপে বানাতে হবে ঘিটা তো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে আমার যেহেতু আজকে ঘিয়ের পরিমাণটা বেশি সেটা একটু বেশি সময় লেগেছে আর দেখতে পাচ্ছেন আমি গরম অবস্থায় ঘিগুলোকে একটা ছাকনি দিয়ে ছেকে রেখে দিচ্ছি কারণ ঠান্ডা করলে ঘিটা জমে যায় আর ঘিটা সম্পূর্ণভাবে নেওয়া যায় না তো আমি গরম অবস্থাতেই ঘিটা ঢেলে নিচ্ছি ঘিটাকে অবশ্যই কাচের পাত্রে সংরক্ষণ করবেন এতে করে ঘিটা অনেক ভালো থাকে এবং স্বাদ গন্ধ দুটাই ভালো থাকে আর ঘিটাকে নরমাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে কোথাও রাখার দরকার নেই ঘি বাইরে থাকলেই যথেষ্ট ঘি কিছুই হয় না বাইরে থাকলে এবং ঘিটা যদি কাচের বয়ামে থাকে তাহলে স্বাদ মান সম্পূর্ণ অটুট থাকে তো অবশ্যই ঘিটাকে কাচের বয়ামে রাখবেন আর যেহেতু এটা গরম ঘি আমি ঢালছি কাচের বয়াম ছাড়া এটা ঢালাও যাবে না এটা কখনোই প্লাস্টিকের বয়ামে এভাবে গরম অবস্থায় রাখতে যাবেন না এতে করে প্লাস্টিকের বয়ামটা কিন্তু গলে যাবে তো দেখতে পাচ্ছেন আমি একটা কাচের বয়ামে খুব সুন্দর মতো ঘিটাকে ছেকে নিয়ে নিচ্ছি এভাবে করে যদি ভিউয়ার্স আপনারা ঘি তৈরি করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের পুরো রমজান মাসটা খুব সুন্দর মতো ঘিটা ইউজ করতে পারবেন আর ঘিটা খুবই স্বাস্থ্যকর হয় এভাবে যদি ঘিটা তৈরি করে রাখেন বাসায় তৈরি ঘি টেস্টি অন্যরকম ঘ্রাণই অন্যরকম এটা যে কী পরিমাণ ঘ্রাণ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এভাবে করে ঘি বানিয়ে দেখবেন অনেক ভালো ঘি তৈরি হয় আর প্রতিদিন দুধের সরটা যদি তুলে রেখে সেটাকে জমিয়ে তারপরে যদি সেটা গ্রাইন্ড করে ডিপে রেখে দেন তাহলে একটু বেশি হলেই আপনারা সেটা দিয়ে এভাবে ঘি তৈরি করে রাখতে পারবেন যেটা আমি করি তো দেখতে পাচ্ছেন আমার ঘি তৈরিটা হয়ে গেল আমি আরও কিছু বাড়তি ছিল সেটা আমি আরেকটা ঘিয়ের বয়ামে ঢেলে নিচ্ছি সেই ঘিয়ের পাত্রে কিছুটা ঘি ছিল তো তার মধ্যেই আমি মূলত অন্য ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে 2 কেজি পরিমাণ সর থেকে প্রায় 1 কেজির একটু বেশি 1.25 কেজি পরিমাণ ঘি হয়েছে তো দেখেন ভিউয়ার্স আমার সব কিছু করা হয়ে গেছে গোছানো তো আমি ব্রেড ক্রামও তৈরি করে রেখেছি সেটা অবশ্য দেখানো হয়নি ব্রেড ক্রাম বিভিন্ন ইফতারি রেসিপি তৈরি করতে বিভিন্ন ইফতারি আইটেম তৈরি করতে ব্রেড ক্রাম আপনাদের খুবই প্রয়োজন হবে তো আমি ব্রেড ক্রামটা তৈরি করে ফেলেছি সেটা জারে ভরে ফেলেছি ওটা দেখানো হয়নি আসলে ব্রেড ক্রামটা তৈরি করার নিয়ম হচ্ছে আমি বলে দিচ্ছি কীভাবে তৈরি করতে হয় ব্রেড ক্রামটা আপনারা যে কোনো ব্রেড যে কোনো ব্রেড যে কোনো টাইপের ব্রেড পাউরুটিগুলা খুব সুন্দর মতো একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এরপরে সেটাকে একটু রোদে শুকিয়ে নিলে কিন্তু আপনাদের হয়ে যাবে ব্রেড ক্রাম তৈরি করা বা একটু তাওয়ায় তেলে নিলেও কিন্তু ব্রেড ক্রাম তৈরি করে ফেলতে পারবেন রোদে শুকাতে হবে এমন কোনো কথা নাই তাওয়ায় তেলেও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু সুন্দর মতো গুছিয়ে রেখেছি কারণ রমজান মাসটা যেন খুব ভালো মতো ইবাদত বন্দেগী করতে পারি সেজন্য সব কিছু আগে থেকে গুছিয়ে রাখা
আর যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আছে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সেজন্য আমার সব কাজ আমার নিজেকে করতে হয় তাই আমার আগে থেকে গুছিয়ে রাখলে আমার জন্য অনেক সুবিধা আর আমার মতো যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই কাজটা করতে পারেন আগে থেকে সবকিছু গুছিয়ে রাখলেন আর তাছাড়া আমি ফ্রোজেন আইটেম রেসিপিও কিন্তু দেখিয়েছি ওভাবে ফ্রোজেন আইটেমগুলো করে রাখলে আপনাদের ইফতারিতেও ঝামেলা কমে যাবে পুরো রমজানটা আপনারা খুব সুন্দর মতো ইবাদত বন্দেগিতে সময় পার করতে পারবেন তো এইভাবে অবশ্যই ট্রাই করবেন সবকিছু গুছিয়ে রাখার জন্য তাহলে দেখা যাবে যে রান্নাটা আর কঠিন মনে হবে না অনেক সহজে আপনি রান্নার কাজটা হ্যান্ডেল করতে পারবেন এবং রমজান মাসটা খুব ভালোভাবে ইবাদত বন্দেগিতে সময় পার করতে পারবেন তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব সব ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন